ओम नमः श्री भगवते वासुदेवाय नमः। आज के शयन एकादशी, आज 13 आषाढ़, 29 जून बृहस्पतिवार, शयन एकादशी। भगवान श्री विष्णु आज के दिन क्षीर नदी योग निद्राय जान, তাই এই তিথির নাম দেবশয়নী একাদশী। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। আজকের দিনে যারা একাদশী করেছে তারাও, আর যারা একাদশী করেনি তারাও কিন্তু সন্ধ্যেবেলা তুলসী গাছের তলায় অবশ্যই প্রদীপ দেখাতে হয়। গুড মর্নিং বন্ধুরা, রাধে 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 কৃষ্ণ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ সকলেই জানো যে শয়ন একাদশী, আর এখানে আমার গোপাল সোনা স্নান করার জন্য সুইমিং পুলে বসে পড়েছে। আর কালকে একটা ফুলের মালা মাসি ও গোপাল সোনাকে একটা ফুলের মালা গিফট করেছে, তো এই মালা পরেই আজকে আমার গোপাল সোনা স্নান করবে, বায়না করছে। আর এখানে দেখো সুইমিং পুলে ফুলের মালা পরেই আমার গোপাল সোনা স্নান করতে বসে পড়েছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো এখানে গোপাল সোনাকে আজকে একাদশীর দিন তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিচ্ছি। সকালবেলার খাবার হয়ে গেছে, ব্রেকফাস্ট গোপাল সোনা, আর এখানে আজকে ওকে আমি এখানে স্নান করিয়ে দিয়েছি। আর গোপাল সোনার স্নান হয়ে গেছে, আর আজ গোপাল সোনা পরে নিচ্ছে অরেঞ্জ কালারের ড্রেস। তো গোপাল সোনার স্নান ঠান হয়ে গেছে, আর এখানে গোপাল সোনাকে আর নাড়ু গোপালকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গোপাল সোনা চুপটি করে বসে রয়েছে। আর আজকের এই ড্রেসটা গোপাল সোনা কিন্তু অনেক দিন বাদে পরেছে, অনেক দিন থেকে এটা একদম নিচে পড়েছিল। আর আজকে আমার হঠাৎ মনে পড়লো যে এই ড্রেসটা অনেক দিন পরানো হয়নি, তাই কিন্তু আজকে আমার গোপাল সোনা একটু মোটা কাপড়ে জামা পরছে, মানে ভেলভেটের জামাটা। তো বেশ সুন্দর অরেঞ্জ কালারে দেখতে ভালোও লাগছে, গ্রিন কালারের ডিজাইনও দেওয়া রয়েছে এখানে, গোপাল সোনারও পছন্দ হবে আশা করি। আর এখানে দেখো আমার গোপাল সোনার সাজুগুজু হয়ে গেছে। এবার আজকে যেহেতু একাদশীর দিন, তাই গোপাল সোনাকে একটু অলংকার পরিয়ে সাজিয়ে দিচ্ছি, প্রতিদিনের মতন গলার হার পরিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাকে। যারা এখন আমার আর আমার গোপাল সোনার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার গোপাল সোনার কাছে তোমাদের মনের ইচ্ছা বলতে পারো, আমার গোপাল সোনা তোমাদের সকলের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করে দেয়। আর এখানে আমার গোপাল সোনার সাজুগুজু হয়ে গেছে, আর এখানে একটু আয়না দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাকে যে দেখতে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। তো গোপাল সোনা আমরা নিজেরা দেখলে তো হবে না, গোপাল সোনারও দেখতে হবে, তাই গোপাল সোনা আয়না দিয়ে দেখে বুঝে গেল যে আমার সোনা ছেলেকে দেখতে বেশ ভালো লাগছে। আর আজ আমি আমার গোপাল সোনাকে একটু তুলসীর মালা পরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে কি সুন্দর লাগছে দেখতে, আর এখানে তুলসীর মালা পরাতে আরও খুব সুন্দর লাগছে সোনা ছেলেকে। তো এখানে ওদের স্নান সাজুগুজু সব কমপ্লিট হয়ে গেছে, আর কালকে মেলা থেকে যা যা নিয়ে এসছে সব কিছু নিয়েই কিন্তু ওরা বসে থাকে সারাক্ষণ খেলাধুলা করবে বলে। আর এখানে দেখতেই পাচ্ছ ওরা বসে পড়েছে, এখন ওদেরকে আমি দুপুরবেলার প্রসাদ দিয়ে দেব। আর আমার গোপাল সোনা আর নাড়ু গোপালের জন্য প্রসাদ রেডি করা শুরু করে দিয়েছি, আগে জলের বোতলটা নিয়ে চলে আসলাম। আর এখানে যেহেতু আজকে একাদশী, তাই সব এখানে ড্রাই ফ্রুট আর দুধ সারাদিন ধরে কিন্তু আজকে এই খাওয়াই হচ্ছে নাড়ু গোপালের। তো নাড়ু গোপালকে বলছি, সোনা ছেলে তুমি তাড়াতাড়ি করে চটপট করে খেয়ে নিও যা দিয়েছি, আর আমার প্রসাদ দেওয়াটা তুমি যেন অবশ্যই গ্রহণ করো।
এখানে দুই ছেলেকেই খাইয়ে দিচ্ছি। আর নারুগোপাল আজকে চুল ঠুল পরে বেশ সুন্দর সেজে গেছে। আর এখানে ওদের খাওয়া দাওয়া মোটামুটি দুধ খাইয়ে দিয়েছি। আর আজকে শয়ন একাদশীতে আমার আর আমার গোপাল সোনার দিনটা ভালোই কাটছে। আমার সারা দিন তো গোপাল সোনাকে আর নারু গোপালকে নিয়েই কেটে যাচ্ছে। সকালবেলা একবার করিয়ে নিজের কাজকর্ম সেরে নিচ্ছি, তারপরে করে তারপরে আবার দুপুরবেলা গোপাল সোনাদের কাছে আমি আবার চলে এসেছি। এসে গোপাল সোনাদেরকে খাবার দাবার খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আবার আবার নিজের কাজে চলে যাব। আর এখানে দুধু খাওয়া হয়ে গেছে। এবার গোপাল সোনাদের যেহেতু খুবই ছোট তাই ওদেরকে খাওয়াতে একটু সময় লাগে, আর খুবই আস্তে আস্তে করে কিন্তু ওরা খাবার খায়। আর যেহেতু আজ একদমই বাচ্চা তার জন্য একটু চিবাতে সময় লাগে, যেহেতু তাই মুখের সামনে একটু সময় বেশিক্ষণ ধরে রাখি যাতে আমার গোপাল সোনা খেয়ে পেটুটা ভরে যায়। না হলে খুবই ছোট ওরা তো বলতে পারবে না, নিজেরই বুঝে খেতে দিতে হবে। তাই আগের থেকেই আমি আমার গোপাল সোনাদেরকে অল্প সময় নিয়ে খাইয়ে দিচ্ছি। আর ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আমি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর এইভাবেই আজকে শয়ন একাদশীতে আমার আর আমার গোপাল সোনার দিনটা কেটে যাচ্ছে। তো আমার আর আমার গোপাল সোনার মতন তোমাদের দিনটা কেমন কাটে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এবার আমি গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর এখানে সন্ধ্যে হয়ে গেছে, ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে নিয়েছি। খাইয়ে এখানে এবার আমি ধূপ দীপ জ্বালিয়ে দিচ্ছি গোপাল সোনা আর নারু গোপালকে। দেখতেই পাচ্ছ ওরা সোফার উপরেই বসে রয়েছে। আর এইখানে দেখতেই পাচ্ছ যে আজকে গোপাল সোনার জন্য একটা গোমাতা নিয়ে আসা হয়েছে। তো গোপাল সোনাকে এখন পর্যন্ত আমি দেখাইনি, আর এইখানে আমি গোমাতাকে গোপাল সোনাকে দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে গোমাতাটা দেখতে কেমন হয়েছে। এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে গোপাল সোনাকে গোমাতা একটা এনে দিতে, তো এইখানে আমি গোমাতা আজকে নিয়ে এসেছি। তো দিদি ভাই বলেছে আর একটু সময় লেগে গেছে, কিন্তু আজকে আমি গোপাল সোনার জন্য গোমাতাও নিয়ে এসেছি। আর কেমন হয়েছে গোমাতাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার গোপাল সোনার থেকে একটু ছোটো সাইজের মধ্যে নিয়ে এসেছি যাতে গোপাল সোনা গোমাতার সাথে ভালোভাবে খেলাধুলা করতে পারে। আর এইবার ওদেরকে আমি রাতের খাবারটাও খাইয়ে দিচ্ছি। গোমাতাকে সাইডে রাখি, নাহলে গোপাল সোনা এখনই শুরু করে দেবে গোমাতার সাথে খেলাধুলা। আর এখানে বেশি দেরি না করে গোপাল সোনাকে আর নারু গোপালকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে রাতের খাবারে রয়েছে জিলিপি, কারণ সকাল থেকে গোপাল সোনা খুব ফল খেয়েছে। রাতে আবার ফল দিলে কিন্তু আমার গোপাল সোনা রাগ হয়ে যাবে, যার জন্য গোপাল সোনার পাপা এখন জিলিপি নিয়ে এসেছে। আর এই জিলিপিটা এখন গোপাল সোনাকেও খাওয়াবো, খাইয়ে কিন্তু আমিও খাবো। এখানে রাতের খাবার গোপাল সোনাদেরকে খাইয়ে আমি কিন্তু সন্ধ্যাবেলা বাতি ধরাতে যাবো। আর তোমরা সকলে কিন্তু অবশ্যই একাদশীর দিন সন্ধ্যাবেলা বাতি ধরাতে ভুলো না কিন্তু। আর এখানে আমার আর আমার গোপাল সোনার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কিন্তু মার্জনা করে দিও। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলকেই জানাই গুড নাইট। গুড নাইট কৃষ্ণা, গুড নাইট বন্ধুরা, রাধে রাধে।